আছেন বীর মুক্তিযোদ্ধা মাতাল লাগে না কিস্তায় বাসা সাবেক কমান্ডার শ্রীপুর মুক্তিযোদ্ধা এবং উপস্থিত আছেন আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফরমান আলী সাবেক সিনিয়র জেলার জেল সুপার এবং উপস্থিত আছেন জাকারিয়া চৌধুরী সভাপতি মেয়র মহানগর আওয়ামী লীগ এবং উপস্থিত আছেন লিমন মাহফুজ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন এবং উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক এবং উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল আমার ছোট ভাই রাইসুল ইসলাম এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের পরিচালক প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম মোহন এবং উপস্থিত আজকের অভিভাবক অভিভাবিকা এবং দর্শক সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে এই স্কুলের পরিচালক হিসেবে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এত সুধিজনের সমাগম আমাদের এই প্রতিষ্ঠানতে উপস্থিত হয়েছে। আমাদের পরামর্শে আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠান এই উত্তরোত্তর সাফল্য অর্জন করবে এবং আমাদের এই প্রতিষ্ঠানের বিগত 22 সালের কিছু চিত্র আমি তুলে ধরতে চাই। এখানে আলোর দিশারি ফাউন্ডেশন শিক্ষা ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়েছে আমাদের স্কুলে 6 জন, সুলতানউদ্দিন স্মৃতি বৃত্তি পেয়েছে 51 জন এবং এমএ বাড়ি শিক্ষা বৃত্তি পেয়েছে 81 জন, এর 81 জনের মধ্যে একজন আইকন বৃত্তি পেয়েছে। সর্বোপরিতে 22 সালের যে প্রাথমিক সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়েছে তাতে আমাদের স্কুলে 7 জন বৃত্তি পেয়েছে, তার মধ্যে ট্যালেন্ট পুলে পেয়েছে 5 জন। এই সাফল্য আমাদের স্কুলের শিক্ষকদের ছাত্রছাত্রীদের এবং আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতির দৃষ্টিতে এই সাফল্য অভিভাবকদের এবং মায়েদের, এই জন্য উনি মায়েদেরকেও পুরস্কৃত করেছেন, অভিভাবকদের পুরস্কৃত করেছেন এবং আমরা আশা করি এই প্রতিষ্ঠানটিকে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যেভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এবং আমি বারবার একটি কথায় বলে থাকি, অত্র এলাকার অভিভাবক যারা আছেন আপনারা আপনাদের শিক্ষার্থী আমাদের স্কুলে পাঠাবেন, আমরা অত্যন্ত যত্নের সাথে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে এবং বড় এই স্যারদের পরামর্শের মাধ্যমে আমরা দিক নির্দেশনা দিয়ে আমরা এই স্কুলকে অগ্রগতির দিকে এগিয়ে নিতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম স্বপন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সুপ্রিয় উপস্থিতি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমাদের অত্র বিদ্যালয়ের অন্যতম পরিচালক জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক সাহেব। আজকের এই অনুষ্ঠানের সদ্য সভাপতি এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শ্রীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মানিত সবাই কমান্ডার এবং যেহেতু অন্য সবার নাম জানি না এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং স্কুলের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছাত্রছাত্রীরা, আমি এখন থেকে একটু পিছনে যেতে চাই। আমি এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহনের ভগ্নিপতি, আমার শ্বশুর ছিলেন একজন শিক্ষক এবং উনি এক দুটা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ওনার শিক্ষা ব্যবস্থা দেখছি না আমরা দেখেছি বেশ পরিচ্ছন্ন ছিল এবং শুধু শিক্ষা জীবনে না স্কুল জীবনে না উনি সুট্রাকটা বাড়ি সেটা উনি খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখতেন। তারই ছিলেন মোহন
আমি দেখেছি সে তার বাড়ি এবং স্কুল সুন্দরভাবে পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন করতেছে এবং স্কুলের যে সাফল্য ভাইয়ের বক্তব্য বলেছেন এটা আমি প্রতি করতে চাই না তবে আমি এই জন্য স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলকে ধন্যবাদ জানাই আমি আশা করি এই প্রধান শিক্ষকের নেতৃত্বে বর্তমান যে শিক্ষক মন্ডলী আছে তারা যদি ঠিক মতন স্কুল পরিচালনা না করে তবে ভবিষ্যতে স্কুল আরও ফলাফলে উন্নতি হবে তবে আমি এখানে গার্জেনবৃন্দকে একটু অনুরোধ জানাতে চাই একদম ছাত্র ছাত্রের লেখাপড়া শুধু স্কুলের শিক্ষকদের উপর নির্ভর করে না এটা বেশিরভাগ নির্ভর করে মায়ের উপর তারপর বাবার স্কুলে যা পড়ায় আপনারা বাড়িতে এটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেখাবেন এবং তত্ত্বাবধান করবেন তাই তবেই আপনার ছেলে বা সন্তান প্রদান করবে আমি আরেকটি ই করবো যে আজকের অনুষ্ঠানে দেখেছি যে প্রায় কত অনেকগুলি অনুষ্ঠানে বেশিরভাগই আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং দেশাত্মবোধক আমি এই জন্য খুবই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে স্কুলের মুক্তিযোদ্ধা এবং জাতীয় স্থাপন ভিত্তিক সকল অনুষ্ঠান পরিচিত ভবিষ্যতেও এইরকম হবে এবং আপনারা প্রতিটা ছাত্রকে মুক্তিযুদ্ধের উপর মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবেন আমি এই বলে আর যেহেতু আমি অসুস্থ আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমি ভলান্টিয়ার